আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমার হাতে কিন্তু একটি অসাধারণ স্মার্টফোন রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে টেকনো ক্যামন সিরিজের ক্যামন 20। এই স্মার্টফোনটির বর্তমান প্রাইস হচ্ছে 19,990 টাকা এবং এই প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটির মধ্যে দুর্দান্ত কিছু স্পেসিফিকেশন আমাদেরকে অফার করছে। যেমন স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন 8 জিবি র্যামের পাশাপাশি 256 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যামের সাথে আরও 8 জিবি এক্সটেন্ড করার সুবিধা। এবং এই স্মার্টফোনটিতে পাচ্ছেন একটি মিডল পাঞ্চল ডিসপ্লে উইথ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আরও অনেক কিছু রয়েছে, সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সো ভিউয়ার্স, এই স্মার্টফোনটি এই প্রাইস পয়েন্টে আপনাদের জন্য কেমন হবে আজকের পুরো ভিডিওতে সেটাই জানতে পারবেন। সো কথা বাড়াতে যাচ্ছি না, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকেটেক বিডি ইউটিউব চ্যানেল। আজকের এই স্মার্টফোনটি আমাদেরকে পাঠিয়েছে টেকনোর অফিসিয়াল একটি ব্র্যান্ড শপ সরকার টেলিকম। তাদের কাছ থেকে টেকনোর সকল অফিসিয়াল স্মার্টফোনগুলো পেয়ে যাবেন, চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে সকল ইনফরমেশন জেনে নিতে পারেন এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া থাকবে। ভিউয়ার্স, আমরা কিন্তু অলরেডি এই স্মার্টফোনটির বক্সটি আনবক্স করেছি, তারপরও আপনাদের জন্য আবারও দেখাবো স্মার্টফোনটির বক্স কন্টেন্টে কী কী থাকছে। এটি হচ্ছে স্মার্টফোনটির বক্স। বক্সটি ওপেন করলেই পেয়ে যাচ্ছেন একটি হার্ড কেস ব্যাক কভার। এটা ব্যাক প্যানেলটা কিছুটা হার্ড এবং এখানে ম্যাট ডিজাইন ইউজ করা হয়েছে, যার ফলে স্মার্টফোনটির মধ্যে যখন এই ব্যাক কভারটি ইউজ করবেন দেখতে বেশ ভালো লাগবে। এবং এই স্মার্টফোনটির মধ্যে পাচ্ছেন একটি 18 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার, টাইপ এ টু টাইপ সি একটি চার্জিং ক্যাবেল, পেয়ে যাচ্ছেন একটি সিম ইজেক্টর পিন, এছাড়া রয়েছে একটি ইয়ারফোন এবং পেয়ে যাচ্ছেন কিছু ইউজার ম্যানুয়াল গাইড এবং সর্বশেষ টেকনো ক্যামন 20 স্মার্টফোনটি। ভিডিও শুরুতেই আলোচনা করব এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই স্মার্টফোনটি 3টি অসাধারণ কালার ভেরিয়েন্টে বাংলাদেশে অ্যাভেলেবেল হয়েছে, যার মধ্যে আমার কাছে স্মার্টফোনটির ব্লু কালারটা রয়েছে, যা দেখতে কিন্তু অসাধারণ। এবং এই ব্লু কালার স্মার্টফোনটি ব্যাক প্যানেলে লেদার ফিনিশ ডিজাইন ইউজ করা হয়েছে, যার ফলে স্মার্টফোনটি যখন আপনি হাত দিয়ে ধরবেন একটা লেদার ফিল কিন্তু পাবেন। এছাড়া স্মার্টফোনটির রাইট প্যানেলে পাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার, এবং এই স্মার্টফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে, যা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট পেয়েছি। এছাড়া লেফট প্যানেলে পেয়ে যাচ্ছেন ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট এবং নিচের দিকে পাচ্ছেন 3.5 মিলিমিটার ইয়ারফোন পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার। এই স্মার্টফোনটির সাউন্ড কোয়ালিটির জন্য ইউজ করা হয়েছে ডুয়েল স্টিরিও স্পিকার, যার ফলে এটার সাউন্ড কোয়ালিটি যেমন লাউড পেয়েছি। সো যারা এই বাজেট সেগমেন্টে ডুয়েল স্টিরিও স্পিকার পছন্দ করেন, আশা করছি তাদের বিষয়টা ভালো লাগবে। এবং এই স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে ইউজ করা হয়েছে একটি মিডল পাঞ্চল ডিসপ্লে। সো ডিজাইনটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বাট পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে। এই বাজেট সেগমেন্টে এত সুন্দর একটি ডিজাইন কোনো স্মার্টফোন ব্র্যান্ড হয়তো এই মুহূর্তে দিচ্ছে না। ডিসপ্লের কথা বলতে গেলে এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং এটি একটি মিডল পাঞ্চল ডিসপ্লে। ডিসপ্লেতে চীন এবং বেজেল এরিয়া সত্যি অসাধারণ, একটি ফ্ল্যাগশিপ গ্রেডের প্রিমিয়াম স্মার্টফোনের মতোই দেখাচ্ছে। এছাড়া এটার যে ক্যামেরা বাম্পট সেটাও কিন্তু বেশ ন্যারো করা হয়েছে, যার ফলে দেখতে কিন্তু বেশ আকর্ষণীয় লাগছে। এবং এটার মধ্যে যেহেতু আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি, পূর্বেই বলেছি এটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। স্মার্টফোনটি কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স সত্যি অসাধারণ এবং এটি অ্যামোলেড স্ক্রিন হওয়ার ফলে দেখতে বেশ ভাইব্রেন্ট লাগছে। ডিসপ্লের ভিজিবিলিটির কথা বলতে গেলে এটা ইনডোর বা আউটডোর অথবা ডিরেক্ট সানলাইটে বেশ ভালো একটি ভিজিবিলিটি পেয়েছি। সো ডিরেক্ট সানলাইটে স্মার্টফোনটি ইজিলি ইউজ করতে পারবেন। তবে এই প্রাইস সেগমেন্টে যদি স্মার্টফোনটির মধ্যে 90 হার্জ অথবা 120 হার্জের রিফ্রেশ রেট দেওয়া হতো তাহলে বেটার হতো, বাট প্রাইস অনুযায়ী যে ডিসপ্লে তারা প্রোভাইড করেছে সব দিক থেকেই বেশ ভালো লেগেছে। ব্যাটারির দিক থেকে এই স্মার্টফোনটিতে রয়েছে 5000 mAh-এর ব্যাটারি এবং এই 5000 mAh-এর ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য বক্সে আমরা 18 ওয়াটের চার্জার পাচ্ছি, যা দিয়ে এই স্মার্টফোনটিকে চার্জ করতে প্রায় 1.5 ঘন্টার বেশি সময় লাগবে। তবে এই প্রাইসের মধ্যে যদি 33 ওয়াটের চার্জার দেওয়া হতো তাহলে বেটার হতো, বাট একটি স্মার্টফোনে যে সব কিছুই থাকবে বিষয়টা এমন না। কিছু কিছু দিকে কিন্তু কস্ট কাটিং করা হয়, যেমন এখানে চার্জারে কস্ট কাটিং করা হয়েছে। আর চার্জ ব্যাকআপের কথা বলতে গেলে, নর্মালি যেহেতু আমি সেকেন্ডারি ডিভাইস হিসেবে এই স্মার্টফোনটিকে ইউজ করেছি, আমার কাছে নর্মালি 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ দিচ্ছিল। তবে যারা একদমই বেসিক লেভেলের ইউজার আছেন তাদেরকে 1.5 দিনের বেশি চার্জ ব্যাকআপ দিতে পারে, বাট স্মার্টফোনটির মধ্যে আমরা গেম খেলে টেস্ট করে দেখেছি এটার মধ্যে ফ্রি ফায়ার অথবা পাবজি লাইট আপনি 4 থেকে 5 ঘন্টার মতো
স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। সো যারা এই ধরনের গেমগুলো খেলতে চান, আশা করছি তাদের চাহিদাটা পূরণ করতে পারবে। আমরা যখন একটি স্মার্টফোন পারচেস করতে যাই, সেই ক্ষেত্রে প্রথমেই দেখি স্মার্টফোনের স্পেসিফিকেশন। বাট আমি যখন পার্সোনালি একটি স্মার্টফোনকে চুজ করতে চাই, সেই ক্ষেত্রে প্রথমে দেখি স্পেসিফিকেশনের মধ্যে পারফরমেন্সের স্পেসিফিকেশন কী কী রয়েছে। হ্যাঁ, এখন আমরা আলোচনা করব এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে, দেখব কী কী রয়েছে এবং 20,000 টাকার মধ্যে এটা পারফরমেন্স কতটা ভ্যালু ফর মানি অফার করছে সেটাই জানাবো। এই স্মার্টফোনটির হাইলাইটেড স্পেসিফিকেশন হচ্ছে স্মার্টফোনটিতে রয়েছে 8GB র্যামের পাশাপাশি আরও 8GB পর্যন্ত এক্সটেন্ডেড র্যাম, এবং এখানে 8GB র্যাম ইউজ করা হয়েছে LPDDR4X-এর, এবং পাচ্ছি 256GB স্টোরেজ। তবে এই 256GB স্টোরেজ কী ধরনের স্টোরেজ টাইপ তা এখন পর্যন্ত জানতে পারিনি। এবং এই স্মার্টফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 13-এ, এবং এখানে আমরা পাচ্ছি iOS 30.0.0, এবং স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের Helio G85। র্যাম ম্যানেজমেন্টের কথা বলতে গেলে, যেহেতু 8GB র্যামের সাথে আরও 8GB এক্সটেন্ডেড র্যাম পাচ্ছি, এই স্মার্টফোনটির মধ্যে 14 থেকে প্রায় 17টি অ্যাপ আমরা ওপেন করেছি একসাথে রিসেন্টে রেখে ইউজ করেছি। সেই ক্ষেত্রে স্মার্টফোনটির মধ্যে তেমন কোনো ল্যাগ বা স্টাটারিং দেখতে পাইনি। তবে এটার মধ্যে যখন সুইচ করে করে ইউজ করছিলাম বা মাঝে মাঝে অ্যাপগুলো ওপেন করছিলাম, কিছু কিছু ক্ষেত্রে অ্যাপগুলো ওপেন হতে কিছুটা টাইম নিচ্ছিল। এটা মূলত UI জনিত কিছু ইস্যু। আশা করছি নেক্সট আপডেটে হয়তো এই ধরনের ইস্যু আমরা ফেস করব না। এবং এখানে যে প্রসেসরটি ইউজ করা হয়েছে, এটা প্রসেসরটা অনেকটাই পুরাতন। যদি এখানে মিডিয়াটেকের Helio G99 ইউজ করা হতো তাহলে বেটার হতো। যেমন 20,000 টাকা প্রাইস পয়েন্টে অনেকে স্মার্টফোন ব্র্যান্ড অফার করার ট্রাই করছে, বাট একটি স্মার্টফোনে পূর্বেই বলেছি সব কিছু বেটার হবে না। বাট প্রাইস অনুযায়ী যে র্যাম, রম এবং প্রসেসর এখানে দেওয়া হয়েছে, সেটা মোটামুটি ভালো একটি এক্সপিরিয়েন্স আপনাকে দিতে পারবে। এবং এই স্মার্টফোনটির মধ্যে যেহেতু আমরা একটি অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছি, আপডেটেড অ্যান্ড্রয়েড 13, এবং এখানে iOS 13ও রয়েছে, সো এটার মধ্যে কিছু এক্সট্রা ফিচারও আমরা পেয়ে যাচ্ছি। এবং পারফরমেন্স অনুযায়ী যে স্পেসিফিকেশন এই স্মার্টফোনটির মধ্যে অফার করা হয়েছে, এই মুহূর্তে এই স্মার্টফোনটি একটি ভ্যালু ফর মানি বা বেটার অপশন। 20,000 টাকার মধ্যে এই স্মার্টফোনটি ক্যামেরা সেকশন একটি ধামাকাই অফার করছে। হ্যাঁ, মেন ক্যামেরা পাচ্ছেন 64 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.7, এবং আরও একটি 2 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি 32 মেগাপিক্সেল। ক্যামেরা ইউআইয়ের কথা বলতে গেলে, এখানে আমরা পেয়ে যাচ্ছি স্লো মোশন ভিডিওর ক্ষেত্রে 1080p 30fps এবং 2K 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। AI ক্যাম, পোর্ট্রেট, সুপার নাইট এবং প্রো অপশনও রয়েছে। ক্যামেরার কথা বলতে গেলে, স্মার্টফোনটির যে রিয়ার ক্যামেরা, এটার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। বিশেষ করে এটার ডিটেল কোয়ালিটি ভালো পেয়েছি। এছাড়া এটার ডাইনামিক রেঞ্জ, কন্ট্রাস্ট রেশিও বেশ ভালোই ব্যালেন্স করার চেষ্টা করেছে। কালার কোয়ালিটির কথা বলতে গেলে, কালারটা মোটামুটি ন্যাচারাল, আবার কিছুটা ওভার স্যাচুরেট। বিশেষ করে যারা গ্রিনের ছবি তুলবেন, মানে আউটডোরে ছবি তুলবেন, সেই ক্ষেত্রে ছবিগুলো বেশ কিছুটা পাঞ্চি হয়ে যাচ্ছিল। এছাড়া ওভারঅল যে কারো কাছে ছবিগুলো বেশ ভালো লাগবে। এছাড়া স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরার কথা বলতে গেলে, ফ্রন্ট ক্যামেরার ডিটেল কোয়ালিটি সত্যি অসাধারণ ছিল। ছবিগুলো আমরা জুম করে দেখেছি, ছবির ডিটেল কোয়ালিটি যেমন ভালো পেয়েছি, এছাড়া ডাইনামিক রেঞ্জ, কন্ট্রাস্ট রেশিও মোটামুটি বেশ ভালোই ব্যালেন্স করার চেষ্টা করেছে, এবং কালার কোয়ালিটিও বেশ অ্যাভারেজ ছিল। সো যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের কাছে বেশ ভালো লাগবে। ভিউয়ার্স, 20,000 টাকা প্রাইস সেগমেন্টে এই স্মার্টফোনটি আমাদেরকে যা যা অফার করেছে সত্যি আমার কাছে ভালো লেগেছে। বাট স্মার্টফোনটির মধ্যে কিছু ল্যাকিংস পয়েন্ট পেয়েছি। আসলে একটি স্মার্টফোন কখনোই পরিপূর্ণ হয় না, যা আমি সবসময় বলে থাকি। যেমন স্মার্টফোনটির মধ্যে যদি 90Hz রিফ্রেশ রেট হতো তাহলেও বেটার হতো। এবং এখানে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে, হ্যাঁ প্রসেসরটা কিছুটা ওল্ড, বাট এই মুহূর্তেও যথেষ্ট ক্যাপাবল একটি প্রসেসর, ভালোই পারফরমেন্স দিচ্ছে। বাট ওভারঅল এই প্রাইস সেগমেন্টে স্মার্টফোনটির ডিজাইন সত্যি অসাধারণ ছিল। পাচ্ছি ডুয়াল স্টিরিও স্পিকার, যার সাউন্ড কোয়ালিটি বেশ ভালো পেয়েছি। এবং এই প্রাইসে কোনো স্মার্টফোন ব্র্যান্ড কিন্তু অ্যামোলেড স্ক্রিনের সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রোভাইড করছে না। সো অফিসিয়াল স্মার্টফোন হিসেবে এই স্মার্টফোনটির মধ্যে আমরা তা পাচ্ছি, যা দেখতে বেশ আকর্ষণীয় এবং ভালো লাগছে। 8GB র্যামের সাথে আরও 256GB স্টোরেজ পাচ্ছি, যাও কিন্তু অসাধারণ। এছাড়া এটার মেন ক্যামেরাও 64 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরাও 32 মেগাপিক্সেল, যার রেজাল্ট প্রাইস অনুযায়ী যথেষ্ট ভালো পেয়েছি। সো ভিউয়ার্স, 20,000 টাকার মধ্যে যদি আপনি স্মার্টফোন পারচেস করতে চান, সেক্ষেত্রে এই স্মার্টফোনটি হবে আপনার জন্য একটি বেটার অপশন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।